Assalamualaikum. Welcome to my another blog. দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে শোল মাছ রান্না। তো শোল মাছটা আমি রান্না করব এক প্রকার একটা ডাল যেটা শুধু চিটাগং এ পাওয়া যায়, যেটা আমি ঢাকায় কোথাও দেখিনি। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ডাল যেটা চিটাগং এর ভাষায় ফ্যালম্বিসি বলে, মানে হচ্ছে একটা শিমের নাম। তো এটাকে হচ্ছে আগে ভিজাতে দিতে হবে যেন চামড়াগুলো খুলে আসে, এবং হচ্ছে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে, সেটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেজন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এদিকে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, তো এগুলোকে চেপে চেপে হচ্ছে পানিগুলো বের করতে হবে। দেখে নেন, এখন একটু লবণ আর একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিব, দেন হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো এখন আমি এই তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হচ্ছে আমি এটাকে আমি ডুবো তেলে না, আমি হালকা তেলে হচ্ছে ভেজে নিব, যেহেতু শোল মাছ এটাকে হচ্ছে একদম মচমচে করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে যেন হচ্ছে মাছের গন্ধটা চলে যায় বা একটু খেতে ভালো লাগে আর কি। তো আমি উল্টে দিয়েছি, দেখেন ঠিক এরকম করে ভাজতে হবে, খুব বেশি ড্রাই ফ্রাই হবে না। তো এখন হচ্ছে আমি সেই শিমের বিচিটা হচ্ছে ধুয়ে নিয়েছি, দেখেন এটা হচ্ছে এরকম হয়েছে, যখন আপনি এটা ভিজাবেন একটু ফুলে যাবে। তো হচ্ছে এটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যদি আপনি না ভিজান তাহলে কিন্তু সিদ্ধ হবে না, নরম হবে না। আর শিমের বিচি যত নরম হয় তত বেশি মজা। তো এখন হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিব। তো আপনাদের সবাইকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। তো পেঁয়াজ হচ্ছে আমি শুধু এখানে পেঁয়াজ আদা রসুন কিছু দিব না, এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি আমি। তো আমি হচ্ছে কাঁচামরিচ, বাটা কাঁচামরিচি দিয়ে রান্না করব, শুকনো মরিচি দিয়ে করব না। তো দেখেন আমার পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে, তো আমি হচ্ছে এখানে বাটা কাঁচামরিচ হচ্ছে রেখে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি, এবং সেটা দিয়ে আর কি আমরা তরকারি রান্না করে খাই। আমি এক চামচ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব। তো এটাকে হচ্ছে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে একটা হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এই তিনটে উপাদান আমি হচ্ছে ভালোভাবে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব, খেয়াল রাখতে হবে যেন না পড়ে, সেজন্য হচ্ছে লো আঁচে দিতে হবে। তো দেখেন এখন, এবং আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার মশলাটা অনেকটা কষে গেছে, তো আমি এখন একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন হচ্ছে আমি সেই শিমের বিচিটা দিয়ে দিব। শিমের বিচিটা হচ্ছে আমি এইটার মধ্যে কষাবো, আর হচ্ছে কষানোর মধ্যে আমি অনেকখানি আর কি সিদ্ধ করে ফেলবো। এখানে হচ্ছে শুরুতেই পানি দিব না, এই মশলা দিয়েই হচ্ছে আমি শিমের বিচিটাকে একটু সিদ্ধ করব। যেহেতু শিমের বিচি সেখানে হচ্ছে বেশি মশলা দিলে হচ্ছে ধনে জিরে এগুলো দিলে কিন্তু একটুও ভালো লাগে না, তো এগুলো আপনারা দিবেন না, শুধুমাত্র লবণ হলুদ আর মরিচি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে শিমের বিচির আসল স্বাদটা পাবেন। তা এখন হচ্ছে আমার অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু বেগুন দিয়ে দিব। তো বেগুন দেওয়ার পরে হচ্ছে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে একটু কষাবো, তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো দেখেন এখানে আমি এক মগ মতো পানি দিয়েছি। তা এখন হচ্ছে আমার অনেকখানি হয়ে গেছে, দেখেন বেগুনটা এখনও হয়নি বাট সিদ্ধ হয়ে এসেছে। তা আমি এখন হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন অনেকখানি হয়েছে, আমি মাছগুলো উপরে দিয়ে দিব। তো দেখেন মাছগুলো হচ্ছে একটু আমি টিপে টিপে দিচ্ছি যেন হচ্ছে ভেতরে যায়, খুব ভালোভাবে একটু সিদ্ধ হয় রস ঢুকে। তো সেজন্য হচ্ছে একটু টিপে টিপে আমি পানির নিচে ঢুকিয়ে দিব। এখন হচ্ছে একটু পরে আমি হচ্ছে মাছগুলোকে একটু উল্টিয়ে দিব, এক সাইডে হয়েছে আর যেন আরেক সাইডে না হয়ে না থাকে। তো এখন আমি একটু সবগুলোকে একটু নেড়ে দিয়েছি, দেখেন এটা হচ্ছে এরকম হয়েছে। এখন একটু ধনেপাতা আমি দিয়ে দিব, ধনেপাতা আমি পরে দিব কিন্তু এখন একটু দিয়ে দিয়েছি যেন স্মেলটা ভেতরে ভালোভাবে যায়। তো দেখেন আমার হচ্ছে শোল মাছ রান্না হয়ে গেছে শিমের বিচি দিয়ে। তো দেখেন কতটা ইয়ামি লাগে, এটা যতটা দেখতে না ইয়ামি লাগে ততটা খেতে মজা, আপনারা যারা খাবেন তারা ফ্যান হয়ে যাবেন। এই যে দেখেন, একবার খেলে বারবার খাবেন এরকম, মানে এটা ফ্যান হয়ে যাবেন সোজা কথায়, খুবই মজা। এটা সবাই রান্না করে চেষ্টা করবেন, সবাই রান্না করে খাবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন।
তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।